গলায় গুলি চালানোর কথা স্বীকার করে নিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ। তাদের দাবি, জনতাকে ছত্রভঙ্গ করতে কাল শূন্যে দুরাউন্ড গুলি চালানো হয়, তবে কখনোই জনতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়নি বলে দাবি পুলিশের। পুলিশের পাল্টা অভিযোগ, বিক্ষোভকারীদের মধ্যে থেকে গুলি চালানো এবং বোমা ছোঁড়া হয়, আর যার পরিণামে মৃত্যু হয় আব্দুল সালাম লস্করের। ঈদের বাড়িতে আসলে ওর ভাইয়ের সঙ্গে ও ঢোলাহাটে বাজার করতে যায়, ঈদের বাজার গলিগণ্ডল হতে বাজার থেকে ও পালিয়ে আসছে। পুলিশ তখন গুলির আওয়াজ পাঁচ সাতটা হয়, লটিয়ে পড়ে, পুরো বুকে পুলিশের গুলিটা লেগেছে। আব্দুল সালাম লস্কর ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন, কিন্তু আর ফেরা হলো না। রবিবার ঠিক কি ঘটেছিল ঢোলাহাটে? রবিবার বিকেল ব্যবসায়ী রফ লস্করের খুনের দোষীদের গ্রেফতারের দাবিতে ঢোলাহাট থানার সামনে জড়ো হন একদল গ্রামবাসী। থানায় সে সময় সাকুল্যে জনাপনের পুলিশকর্মী আচমকাই মিছিলের একটা অংশ থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল, আগুন লাগিয়ে দেওয়া হয় গাড়িতে। উত্তেজিত জনতার একটা অংশ থানার মধ্যেও ঢুকে পড়ার চেষ্টা করে। আচমকা আক্রমণে কার্যত দিশেহারা হয়ে যায় পুলিশ। প্রথমে ছিল 40-45 জন এরকম লোক ছিল, তারপরে ওরা এসে থানায় এসে মানে জবাব দাও করছে, তারপর একটা অস্টিল বাইক জ্বললো, এ জ্বললো, ও জ্বললো, আগুন জ্বলছে, পুলিশ আবার ছুটছে, গুলি চলছে। পরিস্থিতি সামাল দিতে ডাক পরে ইএফআর ও রাফের, কিন্তু বিক্ষোভকারীদের বাধায় এলাকায় ঢুকতে সমস্যা হয় তাদেরও। পুলিশকে লক্ষ্য করে একের পর এক উড়ে আসতে থাকে বোমা। হ্যাঁ, বোমাও পড়েছে। এবার বোমা কে কোন দিক থেকে কিভাবে মেরেছে সেটাও তো আমরা দেখিনি, কিন্তু ওই ভিড়ের মধ্যে। হ্যাঁ, তাহলে বোমা মারতে গেলে দুষ্কৃতী লোক ছাড়া কেউ মারতে পারে না, তা দুষ্কৃতী লোক অবশ্যই ছিল। হ্যাঁ, বোমার ব্যাগ ছিল ওদের হাতে, মেশিনও ছিল। ঘটনাস্থলে এখনো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টিয়ার গ্যাসের শেল, অর্থাৎ লাঠিচার্জের পরবর্তী যে পদ্ধতি, যে জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুটতে হয় পুলিশকে, সেটা যে তারা মেনেছিলেন এবং তারপরে যখন জনতা ছত্রভঙ্গ হয়নি তখন বাধ্য হয়েই তাদের গুলি চালাতে হয়। যদিও গ্রামবাসীরা কিন্তু বলছেন অন্য কথা। বুঝতে পারিনি, লোকেরা সব ছোটাছুটি করতো, দেখি না দু তিনজনের লেগেছে, আর একটা লোক ছুটতে, আমিও ছুট মেরছি, মারলে দেখি না একটা গুলি এসে আমার হাতে লেগে, পুলিশের গুলি লেগেছে, পুলিশ গুলি করেছে। সেই মুহূর্তে হচ্ছে আমার বাঁচাও, পানি দাও, পানি দাও, গুলি চালিয়েছে। এটা আমরা চাই যে যে পুলিশের উপরে আমরা যেন শাস্তি পাই, এইটাই আমরা চাই। রাত 9টার কিছু পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাত ভর তল্লাশি চালিয়ে 49 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের মারধর, অবৈধ জমায়েত ও দাঙ্গা করার অভিযোগ আনা হয়েছে। এই মুহূর্তে এলাকা কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমব্যাট ফোর্স এবং ইএফআরের জওয়ানরা এই মুহূর্তে টহল দিচ্ছেন, এবং এই মুহূর্তে কার্যত এই এলাকায় কিন্তু কারফিউ চলছে। সকাল থেকে পরিস্থিতি তদারকে ঢোলাহাটে হাজির ছিলেন অ্যাডিশনাল এসপি। বিকেলে থেকে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক যোগরঞ্জন হালদার, জেলা পুলিশ সুপার ও জেলা শাসক। গ্রামে আসে জামিয়াতে উলেমার প্রতিনিধি দলও। শান্তি বৈঠকের কথা বললেও তাদের অভিযোগ পুলিশের দিকেই। মনে হয় না যে সাধারণের গুলিতে মারা গিয়েছে, আমাদের মনে হয় পুলিশের গুলিতেই মারা গিয়েছে। বিকেলের পর থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। দোকানপাট খুলে ধীরে ধীরে ছন্দ ফিরতে শুরু করে ঢোলাহাট। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সিজার মন্ডল ও নকিবুদ্দিন গাজীর রিপোর্ট, 24 ঘন্টা। যে বা যারা পুলিশের গাড়ি জ্বালাবে ক্ষতিপূরণ দিতে হবে তাকেই। খুব শীঘ্রই এমন কড়া আইন আনছে রাজ্য, নবান্নে আজকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশের গাড়ি জ্বালানো, অত্যাচার করা, গাড়ি টাড়ি পুড়িয়ে দেওয়া, এবার আমি গভর্নমেন্টকে বলবো যে এটা আইন করতে, আমাদের যে জ্বালাবে যে পোড়াবে তাকেই কম্পেনসেশন দিতে হবে। সে পুড়িয়ে দিয়ে পালিয়ে গেল আর লোকের বাইকটা নষ্ট হয়ে গেল, সে বেচারা কোথায় টাকাটা পাবে? দেখ একটু কম্পেনসেশন আমরা এই আইন করতে যাচ্ছি। আমি নেক্সট অ্যাসেম্বলিতে ফার্স্ট আমি এই আইনটাই করবো, আর রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে দেবো গত 5 বছরকে। গভর্নমেন্টের পয়সা জনগণের পয়সা। কোয়েল, এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি বাগুইয়াটি, যে যে তিনজনের খুন, সেই খুনের কাণ্ডের কিনারা করলো পুলিশ। গোপাল মিত্র নামে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, উদ্ধার হয়েছে মার্ডারের যে অস্ত্র, এবং যেটা জানা যাচ্ছে যে মেয়ে সোমাকে খুন করাই মূল লক্ষ্য ছিল। বিক্রম দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিক্রম, একেবারে বাগুইয়াটির তিনজনের হত্যাকাণ্ডের ঘটনা কিনারা করলো পুলিশ, এবং তোমাকে যেটা জানিয়ে রাখো, বিধাননগর কমিশনারের গোয়েন্দা বিভাগের তদন্তকারী অফিসার যেটা জানাচ্ছেন যে তারা ইতিমধ্যেই একজন মূল অভিযুক্ত গৌতম মিত্র তাকে গ্রেফতার করেছে, এবং এই গৌতম মিত্র কিন্তু
এই পরিবারের একজন আত্মীয়, অর্থাৎ যে পরিবার খুন হয়েছে সেই পরিবারের একজন আত্মীয় এবং তার প্রতিবেশী, অর্থাৎ যেই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে গত বৃহস্পতিবার বছরসভায় ঝামেলা হয় এবং তারপর দুপক্ষই থানায় অভিযোগ করে এবং তারপরেই কিন্তু এই ঘটনা ঘটে এমনটা পুলিশের তরফে জানা যাচ্ছে। পুলিশরা জানাচ্ছে যে বারবার করে এই সোমা মিত্র, অর্থাৎ যে মেয়ে ছিল এই বৃদ্ধ দম্পতির, সেই মেয়ে কিন্তু বারবার করে থানায় কেস করছিল এবং গোটা বিষয়টাকে ভালো চোখে দেখছিল না গৌতম মিত্র, এবং সে যে মনে করছিল যে তাকে ফাঁসানো হচ্ছে এবং সেই কারণেই সে খুন করতে যায়। প্রথমে সে সোমা দাসকে খুন করতে যায়, গত শনিবার রাত্রির 8টার সময় খুন এই হত্যাকাণ্ড চলে এবং যখন সে সোমা দাসকে খুন করতে যায় তখন বাধা দেয় তার বাবা এবং তার মা। তখন কিন্তু সোমা দাসকে খুন করার পর তার বাবা এবং মা দুজনকেই খুন করা হয়। এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে যে লোহার রড দিয়ে খুন করা হয়েছে সেই লোহার রডটিও কিন্তু পুলিশ একটি পার্শ্ববর্তী নালা থেকে উদ্ধার করেছে এবং পুলিশ যেটা জানাচ্ছে যে এই ঘটনায় একাই কিন্তু এই তিনজনকে হত্যা করেছিল গৌতম মিত্র, এমনটা তিনি তার স্টেটমেন্টে দাবি করেছে, তিনি বয়ানে দাবি করেছে এবং এই ঘটনার কিনারা করতে পেরেছে বিজয়নগর কমিশনার গোয়েন্দা বিভাগ, এমনটা কিন্তু পুলিশের তরফে দাবি করা হচ্ছে। ধন্যবাদ বিক্রম দাস আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন।